শহীদি জামে মসজিদের নিয়মিত কার্যক্রম। আল্লাহর হুকুম ও আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে এ মসজিদটি পরিচালনার চেষ্টা করা হয়। এখানে পাঁচ ওয়াক্ত সালাহ সহ জুমার সালাহ জামাতের সাথে আদায় করা হয়। সুউচ্চ মিনার থেকে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের আজান শুনে মুসল্লিরা সালাতের জন্য মসজিদে ছুটে আসেন। ফজরের সালাতের পর কোরআন ও দ্বীনের মৌলিক বিষয়সমূহ শিক্ষা প্রদানের জন্য মক্তব পরিচালনা করা হয়। সন্ধ্যায় বয়স্কদের সাক্ষরতা ও দ্বীনের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। মসজিদে রয়েছে একটি ইসলামী বইয়ের সমাহারে সমৃদ্ধ পাঠাগার, যা মুসল্লি ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় বিশেষ সহায়তা করছে। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি এ মসজিদে জুম্মার সালাতে অংশ নিতে আসেন। মসজিদে মহিলা মুসল্লিদের জন্য সালাহ আদায় ও খুতবা শোনার বিশেষ ব্যবস্থা রয়েছে। জুমার সালাতের পর মসজিদেই মুসাফির মুসল্লিদের আপ্যায়ন ও খাবারের ব্যবস্থা করা হয়। জুমার পর মুসল্লিদের কেউ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মৌলিক চাহিদাগুলো নিয়ে সংকটে আছেন কিনা তার খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। মুসল্লিদের স্বাস্থ্যসেবার জন্য মসজিদ কমপ্লেক্সেই একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। মসজিদের চারপাশে অবস্থিত নিজস্ব জমিতে শাকসবজি ও খাদ্যশস্য উৎপাদন করা হয়। মুসল্লিদের কর্মসংস্থানের জন্য গরুর খামার, মৎস্য খামার ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। রসুলাল্লাহর সুন্নাহ মোতাবেক শহীদি জামে মসজিদে জুমার পর আনন্দমুখর পরিবেশে ইসলামের শরিয়া মোতাবেক মোমেন মোমেনাদের বিয়ে অনুষ্ঠিত হয়। মসজিদে বা মসজিদ প্রাঙ্গণেই অতিথিদের আপ্যায়ন করা হয়। মসজিদের তৃতীয় তলাটি কনফারেন্স হল হিসাবে ব্যবহার করা হয়। সেখানেও বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রমজান মাসে মুসল্লিদের একসাথে ইফতারের ব্যবস্থা করা হয়। জামাতে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। আল্লাহর তৌহিদ ভিত্তিক ইসলামী শিক্ষা সংস্কৃতি তাহজিব তমদ্দুন প্রচারের একটি আদর্শ প্রতিষ্ঠান শহীদি জামে মসজিদ। আপনিও মসজিদটি পরিদর্শন করুন এবং জামাতে অংশগ্রহণ করুন।